হ্যালো বন্ধুরা, দিস ইজ সুলগ্ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুভির শুরুতেই আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই যার নাম জেনি, যে কিনা তার বাবার বানানো পপেটদের সাথে খেলা করছিল। তখনই সে একটি পাখি দেখতে পায় এবং তাকে ধরার জন্য সে জানলার কাছে চলে যায়। তারপর আমরা জেনির বাবা জ্যাফ এবং বেবিসিটার সামান্থাকে দেখতে পাই। তখন আমরা জানতে পারি যে জ্যাফ একজন কমিক আর্টিস্ট আর তার বানানো ক্যারেক্টার্স এবং কমিক্সগুলির ওপর সামান্থা ভীষণ ইমপ্রেস ছিল। তারপর আমরা জেনিকে দেখতে পাই, যে কিনা ওই পাখিটি কোথাও দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপর হঠাৎই সেই পাখিটি চলে আসায় সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। তার পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে জ্যাক, সামান্থা এবং তার মা ম্যাগিও তার কাছে চলে যায়। তারা দেখতে পায় যে জেনির মাথা থেকে রক্ত বেরোচ্ছে, যেটা দেখে জ্যাক ও ম্যাগি দুজনই ভয় পেয়ে যায়। তাই ম্যাগি সামান্থাকে বলে যে এটা তোমার ভুল, কারণ জেনির দেখাশোনা করার দায়িত্ব তোমার। এটা শুনে জ্যাফ ম্যাগিকে শান্ত করানোর চেষ্টা করে, কিন্তু সে তার ওপর রেগে গিয়ে বলে যে তুমি সারাদিন কাজ করো কিন্তু তার জন্য আমাদের কোনো লাভ হয় না, কারণ কোনো টাকা পয়সা তুমি পাও না। এটা দেখে আমরা জানতে পারি যে জ্যাফের কাছে কোনো কাজ নেই এবং সে বেরোজগার। তারপর ম্যাগি জেনিকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু জ্যাফ যখন তাদের সাথে যেতে চায় ম্যাগি তাকে না করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে জ্যাফ এবং ম্যাগির মধ্যে ডিভোর্স হয়ে গেছে এবং তারা জেনির কাস্টাডি নিয়ে চিন্তিত ছিল। তখন ম্যাগির বাবা রিভার্স বলে যে আমি চাই না যে আমার গ্র্যান্ড ডটারকে না দেখার জন্য তার মাথায় এভাবে আরো চোট লাগুক। রিভার্স জ্যাফকে বলে যে তুমি তো নিজে তোমার ধ্যান রাখতেই পারো না, তাহলে ওর কি করে রাখবে। এটা শুনে জ্যাফ ম্যাগিকে বলে যে তুমি আমার সাথে এরম কেন করছো। এটা শুনে সে বলে যে আমি জানি যে তুমি জেনিকে ভালোবাসো, কিন্তু তুমি এখন তার খেয়াল রাখতে পারবে না। তারপর ম্যাগি জ্যাফকে কিছু টাকা দিয়ে বলে যে এটা দিয়ে তুমি তোমার জীবন নতুন করে শুরু করো আর জেনিকে আমার কাছেই থাকতে দাও, কিন্তু জ্যাফ মানা করে দেয়। তারপর জ্যাফ বাড়ি ফিরে তার মেয়ের পুরনো ভিডিও দেখতে শুরু করে, কেননা সে তাকে খুব মিস করছিল। পরের দিন সে তার মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে ম্যাগির জন্য ওয়েট করছিল। তখন ম্যাগি তাকে কল করে বোঝায় যে তোমার কন্ট্রাক্টে সাইন করে দেওয়া উচিত, যেটাতে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জ্যাফ তার কথার কোনো রিপ্লাই করে না। তখনই জ্যাফের কাছে তার কলেজ ফ্রেন্ড কনার আসে, যে কিনা এক বছর আগেই তার কমিক বুকের কোম্পানি খুলেছে। এটা শুনে জ্যাফ খুশি হয়ে যায়, কিন্তু কনার যখন জ্যাফকে তার লাইফের কথা জিজ্ঞাসা করে তখন সে তাকে সব কথা বলে এবং এটাও বলে যে সে এখন বেরোজগার। এটা শুনে কনার শকড হয়ে যায়, কারণ জ্যাফ তাদের সবার থেকে ভালো আর্টিস্ট ছিল। তখনই ম্যাগির কল আসে এবং বুঝতে পারে যে সে ভুল রেস্টুরেন্টে এসে পড়েছে, কেননা ম্যাগি তাকে যেখানে ডেকেছিল সেটা অন্য রেস্টুরেন্ট ছিল। তখন জ্যাফ ম্যাগিকে বলে যে সে তার কলেজ ফ্রেন্ড কনারের সাথে কাজ করবে। এটা শুনে কনার তাকে শুধুমাত্র কমিক বুক পেন্টিং এর কাজ দেয়। এটা শুনে জ্যাফ হতাশ হয়ে পড়ে, কারণ সে একজন ভালো কমিক আর্টিস্ট আর সেই সব কথা ম্যাগি ফোনে শুনছিল, তাই সে বলে যে জব পাওয়া অত সোজা নয়। ফোনে ম্যাগির ধ্যান দেওয়ার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে মারা যায়, যেটা শুনে জ্যাফ ও জেনি হতাশ হয়ে পড়ে। তারপর যখন লোকজনদের কাছে জ্যাফ তার ওয়াইফের কথা বলছিল, ঠিক তখনই জ্যাফের বানানো একটি ফটোতে ক্যান্ডেল পড়ে আগুন লেগে যায়, যার কারণে জ্যাফের চেহারাটি খুব বাজে ভাবে নষ্ট হয়ে যায়। তখন সামান্থা আগুনটি নিভিয়ে দেয়। তারপর ম্যাগির বাবা রিভার্স জ্যাফের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে ম্যাগিকে যে গাড়িটি ধাক্কা দিয়েছে পুলিশ এখনো তার কোনো খোঁজ পায়নি, কিন্তু তার মনে হয় যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা মার্ডার ছিল। তার পরের সিনে দেখি জ্যাফ একটি রুমের সামনে আসে, তখন রুমের দরজাটি খুলে যায় এবং একটি পপেট বেরিয়ে আসে। সেটি ঠিক তেমনটাই দেখতে যেমনটা জ্যাফের হাতে বানিয়েছিল। পাপেটটি খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল এবং সে জ্যাফের পিছু নেয়, যেটা দেখে জ্যাফ ভয় পেয়ে যায়। কিন্তু যখনই পাপেটটি তার উপর অ্যাটাক করতে যায় তখনই তার ঘুম ভেঙে যায় এবং তার রুমে এসে অন্য একটি পাপেট দেখতে পায়, তখন আবার তার ঘুম ভেঙে যায়। তারপর সামান্থা তার বাড়ি আসে আর জ্যাফ তাকে জেনির খেয়াল রাখার জন্য বলে আর জবের জন্য কনারের কোম্পানিতে পৌঁছয় এবং সে সেখানে পেন্টিং করার জন্য রাজি হয়ে যায়। এটা শুনে তার ফ্রেন্ড শকড হয়ে যায়,
এবং তাকে জবে নিয়ে নেয়। সে বাড়ি পৌঁছে সামান্থাকে যখন তার জব সম্পর্কে বলে, তখন সামান্থা বলে যে তুমি এসব কাজের জন্য উপযুক্ত নও, কারণ তুমি একজন ভালো আর্টিস্ট। তখন জেফ বলে যে এই কাজটি আমি বাড়িতে বসেও করতে পারি এবং সাথে আমি জেনিরও খেয়াল রাখতে পারবো। তখন সামান্থা তাকে কনভিন্স করানোর চেষ্টা করে যে সে যেন জেনিকে তার গ্র্যান্ডফাদারের কাছে রেখে আসে, কিন্তু জেফ পরিষ্কার মানা করে দেয়। তারপর জেফ যখন রাত্রে কাজ করছিল তখন সে অবাস্তব কিছু ফিল করে এবং তার মনে হয় যে সে তার কন্ট্রোলে নেই এবং সে তার ডায়েরিতে একটি ভয়ঙ্কর ঘোষ্টের ছবি এঁকে দেয়। তখনই তার কাছে জেনি এসে বলে যে তার ঘরে কেউ আছে, কিন্তু যখন জ্যাক চেক করে তখন সে কাউকেই দেখতে পায় না। তখন সে জেনিকে শুয়ে পড়ার জন্য বলে। তখন জেনি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমায় গ্র্যান্ডফাদারের কাছে দিয়ে আসবে। এটা শুনে জেফ না করে দেয় এবং জেফ চিন্তিত হয়ে পড়ে, কারণ জেনি নিজেকে বেবি বলছিল এবং অন্যরকম ভাবে কথা বলছিল। পরের দিন যখন সে অফিস পৌঁছয় তখন সে ভুল করে সেই ফটোটি দিয়ে দেয় যেটা সে রাত্রিবেলা বানিয়েছিল। এটা দেখে অ্যালেন খুশি হয়ে যায়। তার সেই ঘোস্টের ক্যারেক্টারটি দেখে কনার জ্যাফকে আবার কমিক বাটিস বানিয়ে দেয়। পরের সিনে আমরা জেনিকে দেখতে পাই, সে তার রুমে ওই পাপেটটি দেখতে পায় যেটা জ্যাফ তার রুমে দেখতে পেয়েছিল। আর যখন পাপেটটি তার কাছে আসতে থাকে তখন জেনি ভয় পেয়ে যায় এবং জ্যাফকে ডাকতে শুরু করে। তখন জ্যাফ এসে তাকে তার রুমে নিয়ে চলে যায়। পরের দিন জ্যাফ ও জেনি রাতের ব্যাপারে কথা বলছিল। তখন জেনি বলে যে আমি একটি মনস্টার দেখতে পেয়েছিলাম যেটা খুবই ভয়ঙ্কর ছিল। সেটা শুনে জ্যাফ তাকে বোঝায় যে তোমার পাপেট বন্ধুটি ভয়ঙ্কর দেখতে, কিন্তু তুমি তাকে ভয় পেও না, কারণ সে তোমার বন্ধু। এটা শুনে জেনির মনে হয় যে তার রুমে দেখা মনস্টারটিকে সে তার বন্ধু বানাতে পারে। তারপর জ্যাফ দেখতে পায় যে জেনিও ওই ঘোষটির ড্রয়িং বানিয়েছে যাকে সে রাতে দেখেছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং জেনি আবার নিজেকে বেবি বলে। তাই জ্যাফ অফিসে গিয়ে এটার সম্পর্কে রিসার্চ করে। তখনই সেখানে অ্যালেন আসে এবং সে অ্যালেনকে সব বলে এবং জিজ্ঞাসা করে যে তুমি কি ভূতে বিশ্বাস করো। তখন অ্যালেন তাকে বলে যে হ্যাঁ, আমার মনে হয় যে সত্যি ভূত আছে। তখনই অফিসারের রিসেপশনিস্ট এসে তার জ্যাফকে বলে একজন বড়লোক বয়স্ক লোক তার সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তখনই জ্যাফ বুঝতে পারে যে ওটা রিভার্স ছাড়া অন্য কেউ নয়। তারপর সে তার কাছে যায়। তারপর আমরা দেখতে পাই যে রিভার্সের ডাউট ছিল যে ম্যাগিকে যে মেরেছে সেটা অন্য কেউ নয়, সে হলো জ্যাফ। পরের সিনে আমরা দেখতে পাই যে জ্যাফ বাড়িতে আসার পর সামান্থা তাকে ড্রিঙ্ক দেয় এবং কিস করার চেষ্টা করে। এটা দেখে জ্যাফ চিন্তিত হয়ে পড়ে এবং এসব করতে মানা করে দেয় এবং সামান্থা এম্বারেসড ফিল করে আর সেখান থেকে চলে যায়। জ্যাফ যখন রাতে কাজ করছিল তখন জেনির রুমে এসে ক্যামেরা লাগিয়ে দেয়। তখন সে দেখতে পায় যে জেনির রুমে সেই ভয়ঙ্কর পাপেটটি রয়েছে, যেটা দেখে সে ভয় পেয়ে জেনির রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। তখন আমরা দেখতে পাই যে ওখানে ছোট ছোট পাপেটগুলি মুভ করছে। তারপর জ্যাফ যখন জানলা বন্ধ করছিল তখন সে রুমের ভেতর কাউকে দেখতে পায় যে চাদর মুড়ি দিয়েছিল, কিন্তু সে যখন চেক করে তখন সে দেখতে পায় সেটা জেনি। তারপর জেনি জিজ্ঞাসা করে যে মা কোথায় আছে, যেটা শুনে সে বলে যে মা সবসময় আমাদের সাথে আছে। তারপর জ্যাফ যখন অফিস যাচ্ছিল তখন সে মেট্রোতে ওই পাপেটটি দেখতে পায় যে তার উপর হামলা করার চেষ্টা করছিল, যেটা দেখে জ্যাফ ভয় পেয়ে যায়। এদিকে সামান্থা যে কিনা জেনিকে খুঁজতে খুঁজতে একটি রুমের সামনে আসে এবং সেখানে সে জেনির আওয়াজ শুনতে পায়, তাই সে ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। তারপর দরজাটি খুলে যায় এবং রুম থেকে জেনি বেরিয়ে আসে। তখন সামান্থা সেখানে ওই পাপেটটি দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। জ্যাফ আসার পর সে জ্যাফকে সব কথা বলে, কিন্তু তাও তার মনে হয় যে এটা তার বোনের ভুল ছিল, তাই সে সবকিছু ইগনোর করে দেয়। কিন্তু জ্যাফ এসব শুনে চিন্তিত হয়ে পড়ে, তাই সে ওই রুমের দরজাটি ভালো করে লক করে দেয় যাতে জেনি সেটা আর খুলতে না পারে। তারপর জ্যাফ যখন জেনির কাছে আসে তখন জেনি তাকে বলে তুমি আমাকে মাকে দেবে বলেছিলে আর তার বদলে পয়সাও নেবে,
এটা শুনে সে ভয় পেয়ে যায়, কেননা ম্যাগি ছাড়া এই কথাটি আর কেউ জানতো না। পরের দিন সামান্থা এসে জেনিকে ব্রেকফাস্ট দেয়, যেটা খেয়ে জেনি শ্বাস বন্ধ হয়ে যায় এবং সে ছটপট করতে শুরু করে। এটা দেখে জেফ ভয় পেয়ে যায় এবং তাকে ইনজেকশন দেয় এবং সে ঠিকও হয়ে যায়। ঠিক সেই সময় ঝাড়বাতির একটি স্ক্রু লুজ হয়ে সামান্থার মাথায় পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে এসব সেই পাপেটটি করছিল। সামান্থা পুলিশকে কল করে দেওয়ায় পুলিশ সেখানে চলে আসে। পুলিশের মনে হয় যে জেনিকে টর্চার করা হচ্ছিল, তাই তারা জেনির সাথে কথা বলার চেষ্টা করে এবং তারা কনফার্ম হয়ে যায় যে এরকম কিছু নেই। তারপর আমরা দেখতে পাই যে জেনি যে পাপেটটি দেখতে পেত সেটা আর অন্য কেউ নয়, তার মা ছিল। তারপর সেই পাপেটটি সামান্থার রুমে আসে এবং তাকে মারার চেষ্টা করে, যেটা দেখে সামান্থা ভয় পেয়ে যায় এবং সে জ্যাফের কাছে চলে আসে। সে জ্যাফকে বলে যে এই বাড়িতে এমন কিছু আছে যেটা খুবই ভয়ঙ্কর। সে এও বলে যে সেটা ম্যাগি, যে আমাকে মারার চেষ্টা করছে। এটা শুনে জ্যাফ তাকে বাড়ি যেতে বলে যাতে সে রেস্ট নিতে পারে। তারপর জ্যাফ জেনিকে তার গ্র্যান্ডফাদার রিভার্সের সাথে পাঠিয়ে দেয়। তারপর জ্যাফ রাতে ম্যাগির সাথে কথা বলার চেষ্টা করে। ম্যাগি তাকে দেখায় যে কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর সে পাপেট হয়ে তার সামনে চলে আসে। এখানে জ্যাফ তাকে বোঝায় যে জেনিকে তোমায় ছেড়ে দিতে হবে, কেননা সে তোমার মেয়ে। তারপর আমরা জ্যাফকে দেখতে পাই যে সে জেনির কাস্টাডির জন্য গিয়েছিল। তারপর জ্যাফ রিভার্সকে বলে যে আমি জানি যে আপনি আপনার মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু তার জন্য আমার মেয়েকে আমার থেকে দূরে করবেন না, কেননা সে আগেই তার মাকে হারিয়েছে, তাই আমি চাই না যে সে তার বাবাকেও হারাক। এরপর রিভার্স জ্যাফকে বলে যে সে পুলিশ অফিসার ওই গাড়িটি পেয়ে গেছে যেটাতে ম্যাগির অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তাড়াতাড়ি ড্রাইভারের খোঁজও পাওয়া যাবে। এটা শুনে জ্যাফ খুশি হয়ে যায়। তারপর রিভার্স বলে যে আমি 1 ঘন্টার মধ্যে জেনিকে নিয়ে তোমার বাড়ি পৌঁছে যাব। এতে বোঝা যায় যে সে জ্যাফের কথা মেনে নিয়েছে এবং জেনির কাস্টাডিও জ্যাফকেই দিয়ে দিয়েছে। তারপর জ্যাফ যখন অফিসে যায় তখন আমরা বুঝতে পারি যে সে অন্য স্টেপে মুভ করতে চলেছে, যার জন্য সে অনেক খুশিও ছিল। সে কনারের কোম্পানিরই অন্য ব্রাঞ্চে কাজ করবে। তখনই ওখানে তার বানানো ঘোস্ট ক্যারেক্টারটির পোস্টার আনা হয়, যেটা দেখে কনার বলে যে আমি কমিক বুকের এন্ডিং একটু চেঞ্জ করে দিয়েছি, যেটাতে এই ঘোষটি মারা যাওয়ার বদলে আরো ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে। এটা শুনে জ্যাক ভয় পেয়ে যায় এবং জেনিকে বাঁচানোর জন্য বাড়ি চলে যায়। তারপর রাস্তায় এসে রিভার্সকে কল করে জেনিকে বাড়ির বাইরে বার করার জন্য বলে, কেননা ওই বাড়িটি সেফ নয়। তখন রিভার্স জ্যাককে কিছু বলার চেষ্টা করে আর তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। তারপর জ্যাক বাড়ি ফিরে দেখে যে রিভার্স আহত অবস্থায় নিচে পড়ে আছে, তাই সে সামান্থাকে ডাকে, কিন্তু রিভার্স তাকে এসব করতে মানা করে দেয় এবং মেল দেখায় যেটাতে কিলারটির ফটো ছিল। এটা দেখে জ্যাফ চিন্তিত হয়ে পড়ে। তখন সামান্থাও সেখানে চলে আসে এবং জ্যাফ তাকে ফটোটি দেখায়। তখন আমরা জানতে পারি যে সেটা সামান্থাই ছিল যে ম্যাগির মার্ডার করেছিল, কিন্তু সামান্থা এই ব্যাপারটি নিয়ে দুঃখিত ছিল না। তখন সে জ্যাফকে বলে যে আমি তোমার সাহায্য করছিলাম কারণ ম্যাগি তোমার থেকে সব কিছু কেড়ে নিত। তখন আমরা এও জানতে পারি যে জেনির খাবারে সামান্থায় বিষ মিশিয়েছিল, কিন্তু ম্যাগি তাকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর সামান্থা কাঁচ দিয়ে জ্যাককে অ্যাটাক করার জন্য আসছিল, কিন্তু তখন সেখানে পাপেটটি এসে সামান্থার গলায় কাঁচটি ঢুকিয়ে দেয় এবং সে মারা যায়। তারপর সেই পাপেটটি জ্যাফের ওপরও অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু জেনি তাকে এরকম করার জন্য মানা করে দেয়। এরপর জেনি ভয় পেয়ে জানলার বাইরে গিয়ে বসে পড়ে। তখন সে কাঁদতে শুরু করে এবং বলে যে তোমাদের এরকম লড়াই আমার পছন্দ নয়। তখন জ্যাক তাকে বোঝায় এবং নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু তখনই তারা দুজন নিচে পড়ে যায়। তখন জেনির সাথে কাটানো সমস্ত মুহূর্ত সে মনে করতে থাকে, কিন্তু যখন জ্যাফের চোখ খোলে তখন সে দেখে যে তারা ঠিক আছে, কেননা ম্যাগি তাদের বাঁচিয়ে নিয়েছিল। তারপর ম্যাগিও সেখান থেকে চলে যায়।
কেননা সে তার বদলা নিয়ে নিয়েছে। কিন্তু সামান্থা কেন এসব করেছিল? কারণ সে জ্যাপের প্রতি অবসেস ছিল। সে তার সাথে লাইফ স্পেন্ড করতে চেয়েছিল, কিন্তু তার চিন্তা ভাবনা ঠিক ছিল না। আর এখানেই মুভিটি শেষ হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মুভি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।